দেখো, এই পৃথিবীতে যারা যারা জীবনকে বুঝতে পেরেছে, মানে আমি সেরকম জীবের কথা বলছি যারা নিজের ভেতরে জীবনকে অনুভব করতে পেরেছে। হ্যাঁ, বেঁচে তো অনেক মানুষরাই আছে, আর অনেক রকমের জীবজন্তুরাও বেঁচে আছে, কিন্তু কিছু জীব এরকম আছে যারা নিজের জীবনকে অনুভব করছে। আর সেই অনুভবটি কীরকম? না, এরকম যে সে নিজের ইচ্ছার মতো কিছু কাজ করতে পারে, আর এই যে ইচ্ছার মতো সে নিজের কাজ করতে পারছে, এই জিনিসটাই তাকে অন্য জীবের থেকে একটু আলাদা করে দিচ্ছে। আর তার জন্য তাকে কখনো কখনো এটাও মনে হয় যে আমি বড় স্পেশাল, আমি অন্য জীবের থেকে বড় আলাদা, বড় ভিন্ন। আর প্রত্যেকটি জীবের কাছে এই অধিকার তো আছে যে সেই জিনিসটিকে নিয়ে একটু গর্বিত হয়ে যাক। তাহলে এই গর্ব পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গর্বিত কে? এই গর্ব পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গর্বিত হচ্ছে মানুষ, কারণ মানুষ আস্তে আস্তে অন্য জীবের উপরে নিজের নিয়ন্ত্রণকে বড় মজবুত করে নিয়েছে। আজকে আপনি দেখুন না যে যেভাবে আমরা নিজের ইচ্ছা পূর্তির জন্য একটা পাখিকে ধরে পিঁজড়ার মধ্যে রেখে দিই, আজকে যেরকম নিজের ইচ্ছা পূর্তির জন্য আমরা কোনো পশুকে কেটে খেয়ে যাই। একটা সময় এরকম তো ছিল যখন এইসব জিনিসগুলোকে বড় কষ্ট করে মানুষকে করতে হতো। সেই রকমের বুদ্ধি ছিল না, সেই রকমের পিঞ্জরা ছিল না, সেরকমের কাটার অস্ত্র ছিল না, সেরকমের ব্যবস্থা ছিল না। তো আস্তে আস্তে মানুষ সব জিনিসগুলোকে নিজের ইচ্ছার মতন করতে শিখে গেছে, আর এখানে থেকে তার বড় অহংকারের সৃষ্টি হয়েছে যে সে সব জিনিসকে, যেগুলো এই পৃথিবীতে আছে, সবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেরকম জলকে, যেরকম বায়ুকে, যেরকম আগুনকে একটা সিলিন্ডারের মধ্যে ভরে দিয়ে দিচ্ছে। তো মানুষ বড় গর্বিত যে আমরা বড় সুন্দর করে নিজেকে রেখে নিয়েছি, আর অন্য জীবের উপরের থেকে নিজেকে একটা বড় শ্রেষ্ঠ বানিয়ে নিয়েছি। আর এখানের থেকে মানুষের অহংকারের সৃষ্টি আরও বাড়ে, অহংকার আরও বেশি মজবুত হয়। আর এইসব জিনিস হচ্ছে কেন? যদি এটা মনে তুমি ভাবো, তাহলে একটা উত্তর তুমি পাবে যে যতগুলো জীব এই পৃথিবীতে রয়েছে, সব জীবের থেকে বেশি তোমার কাছে আছে কল্পনার শক্তি। তুমি ভাবতে পারো অনেক কিছু, একটা কুকুর, একটা বেড়াল, একটা গায়ে, একটা বান্দর এত ভালো করে কিন্তু ভাবতে পারে না, এত ভালো করে কিন্তু কল্পনা করতে পারে না। মানুষ অনেক বেশি কল্পনা করে, তার জন্য অনেক বেশি আশা জন্ম নেয়, আর অনেক বেশি আশাকে পূর্ণ করতে যখন মানুষ যায়, তখন অনেক জায়গায় সে বিফল হয়ে যায়। আর সেই বিফলতাকে যখন সে হজম করতে পারে না, তার অহংকার যখন সেটাকে হজম করতে পারে না, তখন তার মনে দুঃখ আসে।